নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা একটু অন্য টপিক নিয়ে একটু আমরা আলোচনা করব, যদিও এই আলোচনার কাণ্ডারি আপনারাই, তার কারণ আপনারা প্রচুর পরিমাণে আমাকে কমেন্টস করেছেন, আমরা কমেন্ট সেকশন দেখলাম। এবং কমেন্ট সেকশনে যেটা আমরা দেখলাম, সেখানে দেখলাম যে আপনারা বাস্তু নিয়ে আপনারা অনেকে অনেক রকমের কমেন্ট আপনারা করেছেন, এবং আপনারা জানতে চাইছেন যে সম্রাটদা বাস্তু থেকে আমরা কী কী এফেক্ট পেতে পারি, বাস্তু কি দেখাটা খুব জরুরি, এবং বাস্তু থেকে কি নেগেটিভ এফেক্ট পেলে কি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে আমরা হরোস্কোপ যেটা আমরা দেখি, সেই হরোস্কোপে হয়তো অনেক ভালো ভালো অনেক কিছু কনজাংশন হয়ে রয়েছে, হরোস্কোপ খুব ভালো, তথাপি আমরা দেখি যে হরোস্কোপ ভালো হওয়া সত্ত্বেও আমরা জাতক এবং জাতিকার জীবনে নানা রকমের দোলাচল আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই কেউ কেউ খুব সফলতার দিকে হাঁটছে, আমরা আবার দেখতে পাই কেউ কেউ প্রচণ্ড ব্যর্থতার দিকে হাঁটছে। সব সারাদিন পরিশ্রম করছে, অনর্গল পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রমের কোনো দাম বা পরিশ্রমের কোনো মূল্য বা পারিশ্রমিক তারা কেউ হয়তো পাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে যে এই যে সফলতার যে জায়গা, এই সফলতার জায়গাকে নির্দেশ করতে গেলে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের বাস্তুর উপর আমাদের প্রচুর পরিমাণে আমাদেরকে একটু নজর দিতে হবে। তার কারণ বাস্তু যদি নেগেটিভ হয়ে যায়, আমরা দেখি যে আমাদের ন্যাটাল চার্ট খুব ভালো হওয়া সত্ত্বেও আমরা আমাদের জীবনের যে সফলতা সেই সফলতার দিকে আমরা এগোতে পারছি না। আমরা জীবনে যে স্টেবিলিটির দিকে হাঁটতে চাইছি আমরা হয়তো সেই স্টেবিলিটির দিকে হাঁটতে পারছি না। আমরা সারা জীবন প্রচণ্ড পরিশ্রম করি, প্রচণ্ড পরিশ্রম করে আমরা একটু অর্থ উপার্জন করি, আর অর্থ উপার্জন করার পরে আমাদের যেটা প্রথম যেটা আমাদের নির্দেশ আসে বা আমাদের প্রথম যেটা আমাদের ইচ্ছে হয় সেটা হচ্ছে আমাদের একটা মাথার ছাদ, একটা আমাদের ইচ্ছে হয় যে একটা মাথার ছাদ যদি হয়, অর্থাৎ আমাদের একটা নিজের যদি একটা বাস্তু যদি হয়। বাস্তু মানে কি? বাস্তু শব্দের অর্থ হলো যেটা বাসযোগ্য, বাস্তু অর্থাৎ বাস তু মানে যেটা যোগ্য, যেটা বাস যোগ্য ভূমি বা বাস যোগ্য যেটা বাড়ি তাকে আমরা বাস্তু বলছি। তাহলে এই যে বাস্তু, এই বাস্তু আমাদের জীবনের উপর এক এক রকম এক একজনের উপর এক একটা প্রভাব ফেলছে। আমরা অর্থ সঞ্চয় করছি, অর্থ সঞ্চয় করার পর আমরা একটা বাস্তু কিনে ফেললাম, আমরা বাস্তুতে প্রবেশ করার আগে মুহূর্ত পর্যন্ত আমরা দেখলাম আমরা খুব স্বচ্ছন্দে ছিলাম, কিন্তু বাস্তুটা যেই ক্রয় করলাম, বাস্তুতে যেই প্রবেশ করলাম, তারপরের থেকে সেই ফ্যামিলির উপর দিয়ে হয়তো অর্থনৈতিক বিপর্যয় আস্তে আস্তে চললো, দেখা গেল তাদের হেলথ ইস্যু প্রচণ্ড পরিমাণে বাড়তে আরম্ভ করলো, তারা কেউ সুস্থ থাকছে না, সেই বাড়ির লোকজন কেউ সুস্থ থাকছে না, তার মানে বাস্তুর কোনো নেগেটিভ এফেক্ট একটা আসলো, তার মানে তারা বাস্তুর আগে যে বাস্তুতে ছিলেন ততক্ষণ পর্যন্ত তারা প্রচণ্ড ভালো ছিলেন, কিন্তু যেই একটা বাস্তু ক্রয় করলেন, ক্রয় করে সেটাকে ডেভেলপ করে সেই বাস্তু বাসযোগ্য করার পর সেখানে একটা বাস্তু প্রবেশ, একটা উৎসব হলো বা পুজো পাঠ হলো, পুজো পাঠ করার পর সেখানে বাস্তুতে প্রবেশ করলো, এবং বাস্তুতে প্রবেশ করার পর ধরাশায়ী অবস্থা আমরা দেখতে পেলাম। কেন? তার কারণ আমরা বাস্তু থেকে কী পাই? আমরা বাস্তু থেকে শক্তি পাই। কয় প্রকার শক্তি আমরা পেয়ে থাকি বাস্তু থেকে? বাস্তু থেকে আমরা তিন প্রকার শক্তি পেয়ে থাকি। একটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, আরেকটা হচ্ছে আমাদের ক্রিয়া শক্তি, আরেকটা কি? আরেকটা হচ্ছে জ্ঞান শক্তি। তার মানে আমরা কী কী পেলাম? আমরা একটা পেলাম ইচ্ছা শক্তি, আমরা একটা পেলাম ক্রিয়া শক্তি, আর একটা পেলাম আমরা জ্ঞান শক্তি। তার মানে এই যে তিনটে পার্ট আমরা যে পাচ্ছি, তার মানে আমাদের জ্ঞান সঞ্চয় করে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে, বা জ্ঞান সঞ্চয় করার একটা জায়গা আমার বাস্তু, কারণ আমরা রাস্তায় তো আর পড়াশোনা করতে পারি না, আমরা নিশ্চয়ই সারাদিন পরে আমরা বাস্তুতে এসে আমরা পড়াশুনো করবো, বা আমরা সারাদিন যা কর্মকাণ্ড করলাম বাস্তুতে এসে আমরা তার ভাবনা চিন্তায় বসি যে আজকে আমরা সারাদিন কোন কোন ব্যক্তির সাথে মিশলাম, কার কার সাথে আমার কাজ হলো, কার কার সাথে আমার কাজ হলো না, অর্থাৎ সারাদিনের একটা পর্যালোচনা আমরা বাড়িতে বসে করছি। তার মানে আমরা সারাদিনের যে এক্সপিরিয়েন্স, সেই যে জ্ঞান, সেই জ্ঞানটাও কিন্তু আমরা বাড়িতে এসে ভাবনা চিন্তার পরে আস্তে আস্তে আমরা কিন্তু সেই জ্ঞান আমরা সঞ্চয় করছি। আমরা সারাদিন ধরে যে কাজকর্ম করলাম তার যা নেগেটিভ পেলাম, তার যা পজিটিভ পেলাম, সেই নেগেটিভ পজিটিভ ভাবনা চিন্তার পর আমি একটা সিদ্ধান্ত নিলাম যে না, আমি নেগেটিভ কর্মগুলো করবো না, আমি পজিটিভ কর্মগুলোর দিকে যাব। কিন্তু দেখা যাচ্ছে বাস্তু নেগেটিভ হওয়ার কারণে আপনার মাথার মধ্যেও কিন্তু নেগেটিভ থটস বাসা বাঁধছে, যার জন্য আপনি যে জ্ঞান অর্জন করছেন তার মধ্যেও আপনার নেগেটিভ থটস বা নেগেটিভ জ্ঞান আপনি অর্জন করে ফেললেন। এবার জ্ঞান যদি আমরা আসি, তাহলে বাড়ির বাস্তুর বাচ্চাদের যে পড়াশুনোর যে জায়গা রয়েছে সেই পড়াশুনোর জায়গাতেও আমরা কিন্তু সমস্যা পেতে পারি। একটি বাচ্চা তার আগের বাড়িতে হয়তো প্রচণ্ড ভালো পড়াশুনো করছিল, তার বাবা একটা বাড়ি কিনলেন, বাড়ি কেনার পর সে যখন তারা যখন সেই বাড়িতে প্রবেশ করলেন, দেখা গেল তারপর থেকে বাচ্চাটির পড়াশোনার উপর থেকে মনটি উঠে গেল, তার বাবা মা চিন্তায় পড়ে গেল যে আমরা এই বাচ্চাটিকে নিয়ে করব কি, এর পড়াশোনাটা হবে কি করে, মাধ্যমিক পাশ করবে কি করে, উচ্চ মাধ্যমিক পাশ করবে কি করে, জীবনে দাঁড়াবে কি করে ছেলেটা, তার মানে এই একটা চিন্তাভাবনা একটা চলে আসে। আমরা ক্রিয়াশক্তি, কাজ করার যে ক্ষমতা, আমাদের তো কাজ করার ক্ষমতা প্রয়োজন, তাহলে কাজ করার ক্ষমতা আমরা কোথা থেকে পাবো? কাজ করার
করার ক্ষমতাও আমরা বাস্তু থেকে পাবো। তার কারণ আমরা সারাদিন যে কর্মগুলো করলাম তার ফলে আমরা যে এনার্জি বাইপাস করলাম সেই এনার্জিকে আবার রিস্টোর করার জন্য আমরা কোথায় ফিরি, আমরা সারাদিন কর্ম করে আমরা বাড়িতে ফিরি, বাড়িতে ফিরে আমরা সারাদিন রেস্ট রাত্রিবেলাটা রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা রি এনার্জাইজড হলাম, আমরা এনার্জিকে আবার রিস্টোর করলাম, করে আমরা পরের দিন আবার আমরা কর্মে বেরোলাম। তার মানে আমার এই যে ক্রিয়াশক্তি, এই ক্রিয়াশক্তিকেও কি বাস্তু আমার পারফেক্ট জায়গায় দিচ্ছে, বা বাস্তুর থেকে কি আমি কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পাচ্ছি না কি না, আমার ক্রিয়াশক্তি আমার বাস্তু আমাকে খুব পজিটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, সেটাও দেখে নেওয়ার ব্যাপার রয়েছে। তারপরে আমরা যেটা ইচ্ছা শক্তি বললাম, আমাদের কর্মের ইচ্ছার দরকার, আমাদের জীবনে বড় হওয়ার ইচ্ছার দরকার, আমাদের খাওয়া দাওয়ার ইচ্ছার দরকার, আমাদের জীবনে টাকা পয়সা খুব সুন্দর করে আমরা রোজগার করব তার একটা ইচ্ছে হওয়ার দরকার রয়েছে, জীবনে স্টেবল হব তার একটা ইচ্ছে হওয়ার দরকার রয়েছে, জীবনে কিছু বড় কাজ করব তার একটা ইচ্ছে রয়েছে। তার মানে এই যে ইচ্ছা শক্তি, তার মানে উইল পাওয়ার, আপনাদের মধ্যে উইল পাওয়ার যত আমাদের মধ্যে বেশি থাকবে আমরা কি হবে, আমরা জীবনে প্রচুর বড় জায়গায় আমরা উঠতে পারবো। আমরা আস্তে আস্তে উইল পাওয়ার যত আমার যার বেশি, উইল পাওয়ারের শক্তি যার বেশি, সে দেখবেন জীবনে কিন্তু হারে না, সে হাজার বাধা বিপত্তি নিশ্চয়ই তার জীবনে আসে কিন্তু তথাপি সে কিন্তু মাথা নোয়ায় না, সে ভেঙে পড়ে না, সে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং সেই যে নেগেটিভ ইম্প্যাক্ট বা সেই যে নেগেটিভ যে শক্তি, সে নেগেটিভ শক্তির সাথে সে লড়াই করে, করে সে আবার নিজেকে পজিটিভ জায়গায় প্রতিষ্ঠা করে। তার মানে ইচ্ছা শক্তি আপনার মধ্যে যদি প্রবল বা উদ্যম যদি না হয় তাহলে কিন্তু আপনি নেগেটিভ এনার্জির সাথে লড়তে পারবেন না। আর এই পজিটিভ এনার্জি আপনার শরীরের মধ্যে কে প্রোভাইড করবে, আপনার বাস্তু যেখানে আপনি রাত্রিবেলায় ঘুমোচ্ছেন। তার কারণ কি, আপনার নিজস্ব কোনো নক্ষত্র রয়েছে, আপনার নিজস্ব কোনো রাশি রয়েছে। এবার আপনাদের আমাদের বাস্তুতে আমাদের কতগুলো দিক রয়েছে, কতগুলো দিক রয়েছে আমাদের বাস্তুতে, প্রথমে চারটে দিক রয়েছে। একটা আমরা নর্থ পাই, তারপরে আমরা ইস্ট পাই, তারপরে আমরা সাউথ পাই, তারপরে আমরা ওয়েস্ট পাই। তার মানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এই যে আমরা চারটে দিক পেলাম, তারপরে আমরা আবার নর্থ ইস্ট পাচ্ছি, সাউথ ইস্ট পাচ্ছি, সাউথ ওয়েস্ট পাচ্ছি, নর্থ ওয়েস্ট পাচ্ছি, এই চার আর চার আটটা হয়ে গেল। আবার এই আটটা যে দিক আমরা পাচ্ছি তাকেও আমরা আবার দুভাগে ভাগ করছি, তাহলে আট দুগুণো ষোলো, তার মানে ষোলোটা দিক আমাদেরকে কিন্তু দেখতে হচ্ছে। যেমন নর্থ নর্থ ইস্ট, ইস্ট নর্থ ইস্ট, সাউথ সাউথ ইস্ট, সাউথ সাউথ ওয়েস্ট, এইরকমভাবে আমাদের আরও দিকগুলোকে আমাদেরকে নির্ণয় করতে হয়। তার মানে আমরা টোটাল ষোলোটা দিক পেলাম। এবার ভাবুন আমরা উইল পাওয়ার বা আমাদের যে নলেজ পাওয়ার বা আমাদের যে অ্যাকশন পাওয়ার, যে ক্রিয়ার যে আমাদের যে ক্রিয়ার শক্তি, এই শক্তি তিন, এই যে তিনখানা শক্তি আমরা নিয়ে আমরা যে পরের দিন আমরা যে কাজে বেরোবো, আমরা জীবন যুদ্ধে যে বেরোবো, সেই তিনটে শক্তি আমরা কতটা ভালোভাবে পাচ্ছি তা নির্ণয় করবে কে, তা নির্ণয় করবে আপনার বাস্তুর দিক। আপনার নিজস্ব একটি দিকে জন্ম হয়েছে, আপনার কোনো একটি নক্ষত্রে জন্ম হয়েছে, তার একটি নিজস্ব একটি দিক রয়েছে, তার মানে আপনার সেই নক্ষত্র ওয়াইজ সেই দিক আপনার জন্য শুভপ্রদ। এবার সেই দিককে কাজ কেন্দ্র করে আপনাকে আপনার বাড়ির বাস্তুর দিকগুলোকে নির্ণয় করতে হবে। এবং আমাদের বাস্তুর যে সমস্ত দিক রয়েছে তার মধ্যে আমাদের নেগেটিভ দিক রয়েছে, তার মধ্যে আমাদের পজিটিভ দিক রয়েছে। আমাদের বাস্তুতে পঞ্চ অঙ্গ রয়েছে, অর্থাৎ পঞ্চতত্ত্ব রয়েছে, অগ্নি পৃথ্বী বায়ু জল ও আকাশ। তার মানে অগ্নির সাথে পৃথ্বী যাবে, না পৃথ্বীর সাথে বায়ু যাবে, না বায়ুর সাথে আগুন যাবে, নাকি স্পেস যাবে, নাকি জল যাবে, তার মানে অগ্নি পৃথ্বী বায়ু জল আর আকাশ, এই পঞ্চতত্ত্ব যদি আপনার যদি বাস্তুতে যদি না মিল হয়, আপনার যে তত্ত্ব, আপনি যদি ভুল তত্ত্বে গিয়ে প্রবেশ করেন, আপনি যদি ভুল তত্ত্বে গিয়ে অবস্থান করেন, ধরা যাক আপনার হয়তো আপনি হয়তো ফায়ারের লোক, এবার আপনি ফায়ারের লোক, আপনি যদি জলের জায়গায় গিয়ে যদি অবস্থান করেন তাহলে আপনার নেগেটিভিটি বাড়তে আরম্ভ করবে, আপনি জীবনে অনেক কর্ম করবেন, আপনি জীবনে অনেক টাকা পয়সা রোজগার করার ইচ্ছে প্রকাশ করবেন, আপনি জীবনে অনেক দাঁড়াতে চাইবেন, আপনি চেষ্টাও করবেন, কিন্তু তথাপি দেখা যাচ্ছে বারবার আপনি হুমড়ি খেয়ে পড়ছেন। কেন আপনি হুমড়ি খেয়ে পড়ছেন, তার কারণ বারবার আপনাকে বিপর্যস্ত হতে হচ্ছে, বিকজ আপনার বাড়িতে যে আপনি বাস্তুর যে দিককে আপনি নির্ণয় করে রেখেছেন সেই দিক আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ কিছু এনার্জি আপনাকে প্রোডিউস করছে, যার দরুন আপনার জীবনে আর্থিক সফলতা ব্যর্থ হচ্ছে, আপনার জীবনের যে সফলতা সেই সফলতা ব্যর্থ হচ্ছে, আপনার জীবনের সুখ নষ্ট হচ্ছে, আপনার সন্তানের উপর আপনার সুখ নষ্ট হচ্ছে, আপনার পারিবারিক সুখ নষ্ট হচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে, শরিকি দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ইত্যাদি নানা রকমের দিক, হঠাৎ করে আইনের জটিলতা, থানা পুলিশের সমস্যা, আপনার ফাইন্যান্স আটকে যাওয়া, ইত্যাদি নানা রকমের কার্যকলাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাস্তু থেকে। বাস্তু যদি নেগেটিভ হয় তাহলে বাস্তু থেকে আপনারা কিন্তু পেতে পারেন। কাজেই বাস্তু থেকে আমরা যে তিন শক্তিকে পাচ্ছি, ক্রিয়াশক্তি,
ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি। তাহলে এই তিন শক্তিকে যদি বৃদ্ধি করতে হয় তাহলে তার জন্য আমাদেরকে নির্দিষ্ট দিকগুলোকে আমাদেরকে একটু বেঁধে নিতে হবে। সেই দিকগুলো আমরা পরবর্তী পর্যায়ের যে আলোচনা রয়েছে সেই পরবর্তী পর্যায়ের আলোচনায় কিন্তু আপনাদেরকে মাথা রাখতে হবে এবং আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। তার কারণ আমরা বাস্তু নিয়ে সবেমাত্র একটা পর্যালোচনা শুরু করেছি, এই বাস্তুর আলোচনায় আপনাদেরকে কিন্তু মন রাখতে হবে এবং মন দিয়ে নজর রাখতে হবে। শুধু নজর রাখলে হবে না, বাস্তুগুলো, বাস্তু নিয়ে আমরা যে আলোচনা করছি তাকে দেখতে থাকুন, শুনতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং বাস্তু নিয়ে আপনারা আরও যা কমেন্ট করবেন তার উপর দাঁড়িয়ে আমরা নেক্সট যে এপিসোডগুলো রয়েছে সেগুলোকেও আমরা সাজাতে থাকবো। এবং বাস্তু নিয়ে আমাদের সিরিজ কিন্তু থামছে না, পরবর্তী পর্যায়ে আমরা দিকগুলো নিয়ে আর আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। বাস্তু নিয়ে আজকে শুরু করলাম আমাদের সিরিজ। বাস্তু পুরোপুরি নির্ভর করে কার উপরে? বাস্তু পুরোপুরি নির্ভর করে দিকের উপর। কারণ আপনার নর্থে কী রয়েছে, আপনার নর্থ ওয়েস্টে কী রয়েছে, পূর্ব দিকে কী রয়েছে বা আপনার পশ্চিম দিকে কী রয়েছে, এরকমভাবে আমরা 10টা দিক পাই।